বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আহুজা কোম্পানির 12 ইঞ্চি স্পিকার আজকে একটা নিয়েছি। এটা আমরা কয়েল লাগাবো। প্রথমে আমরা এই সাইডটাকে ভিতরে যে আগের কয়েলটি থাকে কয়েলটিকে আমরা খুলে নিয়েছি, তারপরে এটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। আটা যেগুলো দেওয়া থাকে, আগের যেগুলো আটা দেওয়া থাকে সেই আটাগুলোকে আমরা তুলে নিয়েছি আগের থেকে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েলটি, এইটা হলো মাউসা জাপান কোম্পানির 100 ওয়াটের কয়েল। আমাদের স্পিকারটাও রয়েছে 100 ওয়াট। আমরা এটি এখন লাগিয়ে নেব। প্রথমে আমরা এখানে 4টি পেপার বসিয়ে নেব, সেটা হলো নয়েজ পেপার। ফ্যান বান্ডিংয়ের মধ্যে কাজে লাগে নয়েজ পেপার। এটা দিয়ে 4টে টুকরো করে তারপরে আমরা কয়েলটিকে বসিয়ে নেব ভালো করে পজিশন মতন। পজিশন মতন বসার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে এই 5 মিনিটের আটা, এইটা 2টা আটা একসঙ্গে মিক্সার করে দিতে লাগবে। তাহলে দেখতে দেখুন বন্ধুরা শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা আমাদের এই যে আটাটা মিক্সার করে লাগানো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা লোকতারটা সেটিং করে টেস্টিংয়ের ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা আমাদের লোকতার সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্পিকারটা আমাদের টেস্টিংয়ের পালা। এখন সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পেলেন আমরা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দেখাইলাম। এখন বেশি লোড দিয়ে বাজাবো না, এরপরে আমরা আবার ভালো করে শুকিয়ে নিয়ে স্পিকারটাকে লোড দিয়ে বাজাবো। বন্ধুরা টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।